সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসের শেষের দিকে আপকামিং ফোনগুলো নিয়ে আমরা একটা এপিসোড বানাব। আপনি তো জানেনই জানুয়ারি মাস বছরের শুরুর মাস হয়, তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে কি কি ফোন হ্রাস করতে চলেছে সে সম্পর্কে জানি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন টেকসাইন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি আই এম সাদিক। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপকামিং ফোনের তালিকায় আমাদের লিস্টের এক নম্বর পজিশনে যেই অফিসিয়াল ফোনটি রয়েছে সেটি হচ্ছে OnePlus। প্রতিবারের মতো ডিসেম্বর মাসেও 3-4টি স্মার্টফোন বাজারে আনতে চলেছে OnePlus। সবার প্রথমে থাকছে OnePlus 9RT। জানা গেছে জানুয়ারি মাসে 17 তারিখের দিকে এই ফোনটি রিলিজ করা হবে। এতে থাকছে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 888, প্রসেসর অক্টাকোর 2.84 GHz, সিঙ্গেল কোর 2.42 GHz, ট্রাইকোর 1.8 GHz, কোয়াড কোর সেটআপ, র্যাম 8 GB, রোম 120 GB আপ। ডিসপ্লে হিসেবে থাকছে 6.62 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট, সাথে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন। ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে রেয়ার ক্যামেরা 50MP+, 16MP+, 2MP। 50MP+ প্রাইমারি ক্যামেরা, 16MP+ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2MP+ ম্যাক্রো ক্যামেরা। রেয়ার ক্যামেরা আমি বলবো খুবই সুন্দর প্ল্যানে সেট করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ, অর্থাৎ সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে এবং 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ও স্ক্রিন ফ্ল্যাশের সুবিধা, যা দিয়ে আপনি ফুল HD 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সবশেষে ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে 4500mAh এর একটি বিগ ব্যাটারি ও 65W-এর একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। OnePlus-এর আরও কয়েকটি ফোন বাজারে আসার কথা শোনা যাচ্ছে, আর OnePlus 9RT এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলে ফুল স্পেসিফিকেশন কি সেটি অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।